এ মাসের 1 তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষিত পথশ্রী প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি রাস্তা তৈরির কাজ। ভার্চুয়ালি সুদূর জলপাইগুড়ি থেকে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, গোটা রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা তৈরি হবে এই প্রকল্পের আওতায়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত বাংলা মোড় থেকে নতুন কলোনি পর্যন্ত ঢালাই রাস্তা তৈরির শুভ সূচনা হলো। উদ্বোধন করলেন জনস্বাস্থ্য, কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি, সভাপতিত্ব করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিদুল ইসলাম খান, নির্বাহী আধিকারিক মনোজ কুমার দাস সহ বিশিষ্ট বর্গরা। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। কোনো শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান রিলেটারের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ ও হোম লোনের সাহায্য সমেত মিলবে। ফ্ল্যাটের সন্ধান যোগাযোগ 8274057167 এবং 9830387363।